লাস ভেগাস সারা বিশ্বে পুমুদ নগরী হিসেবে বিখ্যাত, মনোরঞ্জনের রাজধানীও বলা হয়। সব ধরনের পাপকর্ম শহরটিতে হরহামেশাই হয়ে থাকে। জুয়ার, ক্যাসিনো, পতিতাবৃত্তি ও অর্থ পাচারের জন্য এটাকে পাপের শহর বলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মাইল পেরিয়ে পর্যটকরা এখানে শুধু মনোরঞ্জনের জন্যই আসেন প্রতি বছর। সব সময় তাই ভিড় লেগেই থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি শহর লাস ভেগাস। এই শহরেই চলে সব ধরনের পাপকর্ম। আর এই শহরে অজানা সব রহস্য সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। জুয়া খেলার জন্য পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্যাসিনো সহ সারা বিশ্বে বৃহত্তম বিলাসবহুল হোটেলের অধিকাংশই লাস ভেগাসে অবস্থিত। অর্থ পাচারের রাজধানী হিসেবেও খ্যাতির চূড়ায় রয়েছে শহরটি। তবে মজার বিষয় হলো, বহু ধর্ম জাতিগোষ্ঠীর বসবাসের সমৃদ্ধ নিউ ইয়র্ক নগরীতে পতিতাবৃত্তি এখনো আইনত নিষিদ্ধ। অর্থের বিনিময়ে এ সকল কাজের জন্য জেল জরিমানারও দণ্ড রয়েছে। পাপের শহরে আসল রূপ দেখা যায় রাতে। প্রায় 6.5 লাখ জনসংখ্যার এই শহর কখনো রাতে ঘুমায় না। সন্ধ্যা নামতেই ভেগাসের চেহারা বদলাতে থাকে। রকমারি আলোয় হোটেলগুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। রাস্তার দুপাশে বড় বড় বাতি স্তম্ভগুলো নানারকম বিজ্ঞাপনের মোড়কে চমকাতে থাকে। মাইলের পর মাইল চোখ জুড়ানো আলোর বন্যা। সারা বছরটাই ঝলমলে থাকে শহরটি। প্রতিটি হোটেলের সামনেই নানারকম আলোর বাহার। কোনো কোনো হোটেলের সামনে বিশাল জলাশয়ের মধ্যে আবার কৃত্রিম ঝর্ণা। তার উপর বিভিন্ন রঙের আলোর বিশ্রণে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়। লাস ভেগাস জুয়া খেলার জন্য বিখ্যাত, আর সেই খেলায় জেতার জন্য অনেক নিচেও নামতে দেখা যায় অনেককে। 1905 সালে এই শহরের জন্ম, তবে নগরের মর্যাদা পায় 1911-তে। পূর্বে এই শহরটি একটি মরুভূমি ছিল। নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা যুক্তরাষ্ট্রের মহাবি মরুভূমিতে তাদের কালো টাকা সাদা করার জন্য এবং ব্যবসা করার জন্য আসে। এই শহরে কোনো আইন না থাকায় তারা তাদের অপরাধমূলক কাজগুলো এখানে করতে পারে, যেগুলো পুরো আমেরিকায় নিষিদ্ধ। এই শহরটি অপরাধীদের জন্য তৃণভূমি হিসেবে গড়ে উঠেছে। লাস ভেগাস একটি স্প্যানিশ ভাষা যার অর্থ তৃণভূমি। এছাড়াও প্রাপ্তবয়স্কদের বিনোদনের তীর্থ হিসেবেও লাস ভেগাস বিশ্বব্যাপী পরিচিত। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা শুধু মনোরঞ্জনের জন্য এখানে আসেন। জুয়া, পতিতাবৃত্তি বা অর্থ পাচারের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা আমেরিকার মহাবি মরুভূমিতে গড়ে তোলে এই পাপের শহর। শুরুর দিকে এই শহর যেন অপরাধীদের তৃণভূমিতে পরিণত হয়েছিল, তখন লাস ভেগাসের স্থানীয় বাসিন্দারা এ ধরনের পরিবর্তন সাদরে গ্রহণ করে, কারণ এতে তাদের নিজেদের ব্যবসাও দিন দিন বাড়তে থাকে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে শিকাগো মাফিয়ারা তাদের কালো টাকা সাদা করার চেষ্টায় লাস ভেগাসের চেহারাই বদলে দেয়। সে সময় নিউ ইয়র্ক মাফিয়ারা ভেগাসে এমন সব ব্যবসা করেছিল যা পুরো যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলেও লাস ভেগাসে তা বৈধতা পেতে থাকে, কারণ সেখানে কোনো আইন কানুন ছিল না। নিউ ইয়র্কে মাফিয়াদের হোটেল ও ক্যাসিনো ব্যবসা বছরে প্রায় $5 কোটি মুনাফা করত। নিউ ইয়র্ক ও শিকাগো মাফিয়ার মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে দুই অপরাধী চক্র একসঙ্গে লাস ভেগাসে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করে। ফলে বিভিন্ন জায়গা থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হয়। এর ফলে মানি লন্ডারিং বা অর্থ পাচারের রাজধানীতে পরিণত হয় লাস ভেগাস। নিউ ইয়র্ক ও শিকাগো মাফিয়ারা একসঙ্গে ব্যবসা শুরু করার 2 বছরের মধ্যে তারা লাস ভেগাসে বহু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। 4 কিলোমিটার দীর্ঘ নেভাডা মরুভূমিতে চমকপ্রদ বিভিন্ন ভবন, হোটেল ও ক্যাসিনো গড়ে তোলে তারা। যে শহরে জন্ম দেয় সেটি আজকে লাস ভেগাস স্ট্রিপ নামে পরিচিত। 1950-এর দশকের শেষের দিকে প্রায় 80 লাখেরও বেশি লোক মরুভূমিতে গড়ে ওঠা নতুন এই শহরে ঘুরতে আসে। এ বিপুল পরিমাণে পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় $20 কোটি খরচ করে। তখন মাফিয়ারা এসব ক্যাসিনোতে জুয়ার পাশাপাশি সব ধরনের বিনোদনের ব্যবস্থা চালু করে। লোকসমাগম আরও বাড়াতে তারা তৎকালীন সময়ে বড় বড় হলিউড তারকাদের আমন্ত্রণ জানায় এসব ক্যাসিনোগুলোতে। এভাবে লাস ভেগাস এক সময় পরিণত হয় হলিউড তারকাদের মিলন মেলায়। এসবের আড়ালে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় দুই মাফিয়া দল নতুন নতুন অর্থ পাচারের উপায় বের করতে থাকে। একসময় লাস ভেগাসে জুয়ার ব্যবসা তৎকালীন সময়ে খনিজ তেল শিল্পের চেয়েও অধিক মুনাফা অর্জন করতে শুরু করে। পাপের এই নগরীর সৌন্দর্য কিন্তু চোখ ধাঁধানো। চোখ মেললেই দেখা মিলে পাহাড়ের, শীতকালে বরফ, অপূর্ব সে দৃশ্য। 352 কিলোমিটার আয়তনের শহরটির লোকসংখ্যা অনেক কম। দুনিয়ার সবচেয়ে বড় 25টি হোটেলে 18টি এখানে। হাজার হাজার মানুষ মত্ত হয় জুয়ায়।
শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্য, ক্যাসিনোগুলোতে নেই কোনো ঘড়ি। কালো যেন না আসতে পারে সেটা নিশ্চিত করা হয় ভালো মতোই। জুয়ার টেবিলে বসে দিন রাতে হিসাব যেন না থাকে তার জন্যই এত আয়োজন। মদ অবশ্য ফ্রি। জুয়ার শহরে মাফিয়া ডনেরাও আস্থানা গড়েছেন ভালো মতে, একটা কথা না বললেই নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থানের শুরুটা এই ক্যাসিনো ব্যবসা থেকেই। হোটেলগুলোর এক একটা আয়তন অনেকটা ফুটবল স্টেডিয়ামের মতো। দশতলা একটি হোটেলে ঘুরতে সময় লেগে যায় 2-3 ঘন্টা। কয়েকশো হোটেল আছে এই শহরে, আর এক একটি হোটেলে কী নেই সেটা বলা কঠিন। রাতের বেলায় বসে জমজমার ডান্স পার্টি, রাত যত গভীর হয় বাড়তে থাকে লাশময়ী নারীদের আনাগোনা, শুরু হয় আলো আধারের খেলা। রাস্তায় একটু হাঁটলেই পাবেন লিফলেট কার্ড, ছবিসহ নারীদের ফোন নাম্বার দেয়া, ডাকলেই চলে আসবেন রুমে। আরেকটি জিনিস জেনে রাখা ভালো, যুক্তরাষ্ট্রে অন্য যে কোনো শহরে হোটেলগুলোর তুলনায় লাস ভেগাসের হোটেলগুলোর ভাড়া অত্যন্ত কম, কারণ ভাড়া তো তাদের আয়ের প্রধান উৎস নয়। প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। বিভিন্ন ক্ষেত্রে অবৈধ টাকায় মরুভূমির মাঝখানে গড়ে তোলা এই পাপের শহর বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধনকুবেরদের আখড়ায় পরিণত হয়েছে।